আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবারকাতু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাদের জন্যে অনেক কল্যাণকর হবে বলে আমি আশা রাখি কারণ এই ভিডিওটিতে আমি তুলে ধরবো স্বপ্নে ধান চাউল দেখলে কি হয় খুবই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আপনাদের প্রত্যেকের জানার প্রয়োজন রয়েছে এই সম্পর্কে ধারণা রাখার জরুরত রয়েছে সেজন্য জন্য ধৈর্য সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন আমার সাথেই থাকুন স্বপ্ন সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আলোচনা শুরু করার আগে বলবো আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো মূল আলোচনায় প্রবেশ করা যাক স্বপ্নে যে কোনোভাবে ধান দেখা শুভ লক্ষণ এটা কল্যাণকর লক্ষণ ধান গাছ দেখা ধান কাটতে দেখা ধান বুনতে দেখা মারাই করতে দেখা ধান ভাঙাতে দেখা অর্থ সম্পদ বৃদ্ধি এই যে যে কতগুলো স্বপ্নের বিষয় গেল যে ধান গাছ দেখা ধান কাটতে দেখা ধান বুনতে দেখা মারাই করতে দেখা ধান ভাঙাতে দেখা এই সবগুলো স্বপ্ন এগুলো ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ এগুলোর ব্যাখ্যা কী হবে যে একত অর্থ সম্পদ বৃদ্ধি দ্বিতীয়ত ব্যবসায় সাফল্য তৃতীয়ত আশা আকাঙ্ক্ষা পূরণের ইঙ্গিত করে তার মানে খুবই ভালো লক্ষণ কল্যাণকর লক্ষণ স্বপ্নে ধানের গুদাম বা গোলা পরিপূর্ণ দেখা সৌভাগ্যের ইঙ্গিত গোদাম বা গোলা শূন্য দেখা ধান বিক্রি করতে দেখা এইটা ততটা ভালো লক্ষণ নয় এটা অকল্যাণকর লক্ষণ যদি কেউ ধানের গুদাম বা গোলা খালি দেখে বা ধান বিক্রি করতে দেখে এটা অশুভ লক্ষণ দুঃখ দুর্দশা দারিদ্রতা অসুস্থ হওয়া নানা সমস্যায় জড়িয়ে পড়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্নে চাউল দেখার অর্থ পরিবারের কারো বিয়ে পরিবারে সুখ শান্তির পূর্বাভাস অর্থাৎ পরিবারে কারো বিয়ে হতে পারে কিংবা পরিবারে সুখ শান্তি আসবে ইনশাল্লাহ স্বপ্নে আপনি চাউল কিনছেন এই স্বপ্নের অর্থ আপনাকে কষ্ট করে জীবনে টিকে থাকতে হবে স্বপ্নে আপনি দেখছেন যে চাউল শেষ হয়ে গেছে এ ধরনের স্বপ্ন দেখার পরে নিজেকে পরিচ্ছন্ন করে ফেলুন আল্লাহ রাসুলের পথে ফিরে আসুন কারণ আপনার পৃথিবীর জীবন শেষ হয়ে যাবার পূর্বাভাস বুঝতে হবে যদি আপনি স্বপ্নে দেখেন কেউ স্বপ্নে দেখল যে চাউল শেষ হয়ে গেছে তাহলে এইটা অনেকটাই মৃত্যু হওয়ার প্রতি ইঙ্গিত করবে তো বন্ধুরা আমার সাথেই থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন কারণ শেষের আলোচনাটুকু আরও বেশি গুরুত্বপূর্ণ তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে কোন সময়ের স্বপ্ন সত্য হয় যে আসলে শেষ রাতের স্বপ্ন এইটা সবচাইতে বেশি সত্য হয় কার্যকরী হয় যে স্বপ্নটা ফজরের আগে আগে শেষ রাত্রে দেখা হয় অর্থাৎ রাত্রকে তিন ভাগ করা হলে তৃতীয় ভাগ যেটি হবে ওই তৃতীয় ভাগের স্বপ্নটা বেশি সত্য হয় আর ইয়াছড়া রাত্রের মধ্যভাগ বা শুরুর ভাগের স্বপ্ন এইটা তিরিশ পার্সেন্ট সত্য হয় একশো পার্সেন্ট সত্য হয় না ততটা কার্যকরী হয় না আবার অনেকে অনেক রকমের স্বপ্ন ফজরের পরে দেখেন বা এই জাতীয় যে স্বপ্নগুলো দেখেন ওগুলোর ততটা গ্রহণযোগ্যতা নেই নির্ভরযোগ্যতা নেই তবে কেউ কেউ বলেছেন যে জহুরের পরে যদি কেউ কোনো স্বপ্ন দেখেন এটা কারো কারম যে জহুরের পরেও যদি কেউ স্বপ্ন দেখেন ওই স্বপ্নটারও একটা বাস্তবতা রয়েছে ওই স্বপ্নটাও কার্যকর হয়ে থাকে তবে এটা কারো কারো মত প্রসিদ্ধ মত হলো এইটাই অধিকাংশ ব্যাখ্যা বিশারদগণের মত এইটাই যে শেষ রাতের স্বপ্নটা সত্য হয় কার্যকরী হয় তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আশা করি কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন নিত্য নতুন আর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবরাকাতু